হলে তো জ্বলন আসে এইখানে এইখানে জ্বালা করে একটু হলে হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখালাম চা নিয়ে বসে পড়েছি সন্ধেবেলা, তো গ্রিন টি খাচ্ছি, এ দেখো বিস্কিট দিয়ে। আর আমি তো আগেও তোমাদেরকে বলেছি, চা আমি যখনই খাই একটা হলেও আমার বিস্কিট খেতেই হয়, নাহলে যেন মনে হয় চাই খাইনি। তো তোমাদেরকে আজকে কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব, তো সেটা জানতে হলে আমার ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো বিনা স্কিপ করে। তো ততক্ষণে আমি বললাম চাটা খেয়ে নিই, ঠান্ডা হয়ে যাচ্ছে। আর চাটা গরম গরম খাওয়ার মজাটাই আলাদা, বিশেষ করে এই সন্ধ্যেবেলা, কেননা সকালবেলা তাড়াহুড়োতে চাটা বসে খাওয়া হয় না, চাটা খেতে খেতেই সব কিছু কাজ করতে হয়। তো সেই জন্য সন্ধ্যেবেলার যে চাটা একটু আরামসে বসে আরাম করে আর কি চায়ের টেস্ট, যদিও গ্রিন টি খাচ্ছি তো তবুও আমাকে ভালোই লাগে এই সন্ধ্যেবেলায় গ্রিন টিটা খেতে। তো বন্ধুরা চলো, চাটা ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু ভালো লাগবে না, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। অনেক 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 কিছু গুরুত্বপূর্ণ কথা বলবার আছে, ঠিক আছে? ভিডিওর মূল বিষয়বস্তু যেটা সেটা নিয়ে আলোচনা করি। অহংকারই হচ্ছে পতনের কারণ, বেশি অহংকার হয়ে গেছিল তাই পতন হয়েছে। এটা আমার কথা নয়, বাকি অনেকের কথা। কাদের কথা বলছি তোমরা বুঝতেই পারছো? হ্যাঁ, সাধনসাথী চ্যানেলের কথাই বলছি। ওনাদের যারা হেটার্সরা তারা এই ধরনের কমেন্ট করছে যে ঠিক হয়েছে, ভালোই হয়েছে, বেশি অহংকার হয়ে গেছিলো তো সেই জন্য ওনাদের এইরকম অবস্থা হয়েছে। আর কিন্তু বন্ধুরা তোমরা একটা কথা ভুলে যাচ্ছ, যারা এমনি নর্মাল চ্যানেল নেই তাদের কথা আমি ছেড়েই দিলাম, আর যারা তোমরা এই কথাগুলো বা এই কমেন্টগুলো করছো তো তোমাদের সাথেও কিন্তু এই জিনিসটা ঘটতে পারে। তো একটা কথা আছে না, ঘুটে পড়ে গোবর হাসে, তো গোবরও কিন্তু জানে না তাকেও একদিন ঘুটে হয়ে পুড়তে হবে, তাই না? তো সেই জন্য বলছি, কারোর বিপদে হাসাহাসি করে তো কোনো লাভ নেই, তার পাশে দাঁড়ানোটাই সম্মানজনক বা বুদ্ধিমানের কাজ, বা তার একটা মনুষ্যত্বের পরিচয় যাকে বলতে পারো, তাই না? তবে একটা কথা, এর থেকে একটা শিক্ষা তোমরা নিতে পারো বন্ধুরা, মানুষ যতই বড় হয়ে যাক না কেন তার পাটা মাটিতে থাকাই ভালো। বেশি সত্যি এটা বাস্তব জীবনেও আমরা তোমরা দেখবে মিলিয়ে নেবে, যদি মানে বলে না বেশি অহংকার এসে যায়, বেশি ঘামান্ড এসে যায়, তো আচানক করে কেউ বড়লোক হয়ে যায় তখন তার অহংকারটা চলে আসে, কিন্তু তখন তাকে বুঝতে হবে পাটা যেন মাটিতেই থাকে, মাটির সাথে যদি কানেকশন থাকে না তার কখনো অহংকার আসে না। তো আমি এই কারণে কথাগুলো বললাম, সবাই এইগুলো কমেন্টগুলো করছে, সবাইয়ের কথা আমি বললাম, আমার কথা নয়, কেননা আমার কথা যদি হতো আমি প্রথমেই কিন্তু ওনাদের হয়ে আমি একটা ভিডিও করতাম না। যখনই শুনেছিলাম ওনাদের চ্যানেল হ্যাক হয়ে গেছে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম ইনস্টাতে, ওদের ওনাদের লাইভ দেখে কথা শুনে আমি প্রথম ভিডিও বানিয়েছিলাম। তো সেই জন্য বলছি যে একটা শিক্ষা সবাইকেই নেওয়া দরকার, যে কাকে কখন কিভাবে প্রয়োজন হয়ে পড়বে সেটা কিন্তু কেউ জানে না। আজকে ওনাদের কথাই আমি বলছি, ওনাদের এই বিপদে দেখো আমাদের মতো ছোট ছোট যারা ইউটিউবার, ছোট ছোট যারা আমাদের চ্যানেল আছে তারাই কিন্তু ওনাদের পাশে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি বা দাঁড়িয়ে থাকবো। কিন্তু একটা জিনিস তোমরা নোটিস করবে বন্ধুরা, একটাও কিন্তু বড় বড় ইউটিউবাররা একবারও কিন্তু একবারের জন্যও তাদের ভিডিওতে উচ্চারণ করেনি বা তাদের বলেনি যে তোমরা ওনাদের একটু হেল্প করো, বা ওনাদের হেল্প করে জানি না ভেতর থেকে কি করছে, কিন্তু ভিডিওতে একটা ভিডিওতেও কিন্তু কেউ বলেনি। তো যারা যারা বড় ইউটিউবাররা তোমাদেরকেই বলছি, আমি নাম ধরে কাউকে বলছি না, সবাইকেই বলছি, তো হয়তো তোমাদের সাথেও একদিন হতে পারে এই ঘটনা, তখন কিন্তু তোমরা কাউকেই পাশে পাবে না, কেননা তোমরাও যেরকম করবে তোমাদের সাথেও সেই রকমই হবে, তাই না? তো এর থেকে অনেক বড় একটা শিক্ষা নেওয়া দরকার, অনেক বড় একটা শিক্ষণীয় জিনিস এটা,
কিন্তু এনারা যে সাধন সাথে দিদা এনারা কিন্তু যথেষ্ট সবাইকে হেল্প করেছে বা ওনাদের বাড়িতে গিয়ে যারা যারা ভিডিও বানিয়েছে হাসি মুখে সবসময় ভিডিও বানিয়ে গেছে বা ওদেরকে সাহায্য করেছে, এনাদের কথা আমি বলছি না। বাকি আদার যারা আছে তোমরা একটাও কিন্তু একটাও একবারের জন্যও কিন্তু তোমরা ভিডিও পোস্ট করেছো, সবাই সবাইকে নিয়ে খারাপ ভিডিও বানাতে মত্ত, খারাপ ভিডিও বানাচ্ছে তোমরা, রোস্ট করছো, নেগেটিভ করছো, তাদেরকে ছোট করছো, কিন্তু একবারও তোমরা কিন্তু ভিডিও করে একবারও তোমাদের মুখ থেকে উচ্চারণ করতে শুনলাম না যে ওনাদের আফসোস করতে শুনলাম না যে ওনাদের জন্য। তো যদি কিছু ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো একটা ছোট্ট মেসেজ তোমাদেরকে আমি দিলাম, যারা তোমরা ভিডিও সবাইয়ের ভিডিও দেখো, আর আশা করি বড় বড় যারা ইউটিউবার তোমরা যারা ইউটিউব ভিডিও দেখো তোমরা সবাইকেই মোটামুটি চেনো, তো তাদের ভিডিওগুলো দেখবে একবারও কিন্তু উচ্চারণ করেনি ওরা ওনাদের কথা, কেননা জানে ওনাদের যে মেন চ্যানেল সেটা আছে, তো সেকেন্ড চ্যানেল গেছে তো কী হয়েছে, ভালোই হয়েছে। তো সবাই তো একটা করেই চ্যানেল, সবাইয়ের দুটো করেই চ্যানেল, কিন্তু এনাদের গ্রোথটা একটু তাড়াতাড়ি আর একটু কম সময়ের মধ্যে অনেকটা সাকসেস, অনেকটা বড় সাকসেস। যাই হোক বা নাই হোক মনের ভেতর তো যতই বড় বড় ইউটিউবরা ওনাদের বাড়িতে গিয়ে ভিডিও করেছেন, হাসি মুখে ভিডিও করেছেন, কিন্তু মনের মধ্যে তো একটা জ্বলন থেকেই যায়, তাই না? যে আমরা এত খেটে এই জায়গায় এসেছি আর ওনারা এক চান্সে এক লাফে অনেক বড় এত বড় হয়ে গেল, আর যতগুলো চ্যানেল খুলছে ততগুলো চ্যানেলের এই গ্রোথ, তো একটু হলেও তো জ্বলন আসে, এইখানে জ্বালা করে একটু হলেও, তাই না? তো তাই কেউ মুখ খোলেনি। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি একটুও ভিডিওতে যদি একটুও সত্যের ছোঁয়া থাকে তোমরা কমেন্ট করে অবশ্যই বলো, আর যদি ভালো লাগে শেয়ার করতে ভুলো না, লাইক করতে ভুলো না, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কেননা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ওটাও অল করে দিও, কেননা যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের কাছে ছটপট নোটিফিকেশনে চলে যায় আর তোমরা ছটপট আমার ভিডিওটা দেখে নিতে পারো। তো বন্ধুরা আজকের মতো টাটা বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।